যশোরে রয়েছেন আমাদের দুই সহকর্মী, এর মধ্যে সমাবেশ স্থলে ঠিক বাইরে রয়েছেন ইন্দ্রজিৎ রায় আর আইন শৃঙ্খলার খোঁজ রাখছেন মোহাম্মদ অসীম। প্রথমে যাচ্ছি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, প্রধানমন্ত্রী আসছেন এলাকায়, জনস্রোত কেমন দেখছেন? ধন্যবাদ, ধন্যবাদ। আমি যুক্ত হয়েছি যশোর যে জনসভার স্থল যশোর স্টেডিয়াম সংলগ্ন প্রধান গেটের একটু নিকটেই। এখান থেকে আপনাদের জানাতে চাই যে আসলে যশোরের যে জনসভা সেটি ঘিরে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে। ইতোমধ্যে কিন্তু যশোরের যে জেলার যে স্টেডিয়াম সেখানে কিন্তু প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখানে জনগণের, এখানে কিন্তু মানুষের যে কানায় কানায় ভিড় এবং মানুষ এখানে আসতে শুরু করেছে। অলরেডি আমরা যেটা দেখেছি সেটি হলো মানুষ কিন্তু মিছিলে মিছিলের যে নগরীতে পরিণত করেছেন পুরো শহর জুড়েই। এখন স্থানীয় যে শিল্পীরা আছেন তারা সঙ্গীত পরিবেশন করছেন এবং যারা উপস্থিত আছেন তাদেরকে উজ্জীবিত করার জন্য আমরা এই আপনার দর্শকদেরকে জানাতে চাই যে ইতোমধ্যে প্রধানমন্ত্রী কিন্তু যশোর যে মতিউর রহমান বিমানঘাটি সেখানে এসেছেন এবং সেখানে যে বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠান সেখানে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি দুপুরে অর্থাৎ বেলা তিনটার দিকে এই জনসভা স্থলে উপস্থিত হবেন। এখানকার যারা উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা তারা কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দীর্ঘ পথ হেঁটে এই স্টেডিয়ামে হাজির হলেও কারোর মুখে কিন্তু ক্লান্তির ছাপ পাওয়া যায়নি, সবাই কিন্তু উচ্ছ্বসিত, আনন্দিত। তারা বলছেন যে মানবতার মা প্রধানমন্ত্রী এবং তাদের জননেত্রী, তাদের জননেত্রী শেখ হাসিনাকে তারা একনজর দেখতে চান। এজন্যই কাক ডাকা ভোরেই তারা বাড়ি থেকে রওনা হয়েছেন এবং এই 12টার মধ্যেই তারা এখানে এসে হাজির হতে পেরেছেন। তারা বলছেন যে আসলে প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখবেন এবং তার যে বাণী এবং আগামী দিনের যে নির্বাচনের যে তার যে দিক নির্দেশনা সেটি শোনার অপেক্ষায় তারা এখন এখানে রয়েছেন। আমরা যাচ্ছি আমাদের সহকর্মী মোহাম্মদ অসীম অপর প্রান্তে আছেন। অসীম, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটা বলছিলেন যশোরের মানুষের মনে কিন্তু একেবারেই রং লেগেছে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি শহর জুড়ে কিন্তু শহরটিকে গ্রামে কিন্তু ছাপিয়ে গেছে একেবারে, যে পোস্টার ব্যানার ফেস্টুন সহ আমরা দেখেছি যে যশোরের স্টেডিয়াম কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, পাশাপাশি কিন্তু যশোরের জেলা শহর কিন্তু বলতে পারে যে একেবারেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই আর কি, আসলে এই প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে কিন্তু একেবারে স্টেডিয়াম ছাড়িয়ে ঈদগাহ ময়দান এবং যে বিমানবন্দর মোড় সহ সব এলাকা কিন্তু একেবারে লোকে লোকে অরণ্য হয়ে গেছে। আমি কথা বলেছিলাম এখানের স্থানীয় নেতাদের সাথে এবং নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন যে আসলে প্রধানমন্ত্রীর এই সমাবেশ মূলত আগামী দিনের যে নির্বাচন, এই নির্বাচনের কার্যক্রম কিন্তু এই যশোর থেকে শুরু হয়েছে, তার কারণে কিন্তু তাদের মধ্যে একটু উচ্ছ্বাসটা বেশি। কারণ বাংলাদেশের সর্বপ্রথম যশোরের এই জনসভার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী কার্যক্রম শুরু করতে যাচ্ছে। একটু জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী এর আগে 2017 সালের 31 ডিসেম্বর এই যশোরে এসেছিলেন, তারপরে করোনা মহামারীর কারণে বিভিন্ন কারণে কিন্তু সমাবেশ করতে পারেনি এবং আসতে পারেনি। দীর্ঘদিন পরে হলেও প্রধানমন্ত্রীর এই আশাকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা উচ্ছ্বাসিত। তারা বলছেন যে প্রধানমন্ত্রী যে উন্নয়ন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কিন্তু তারা আবারও আওয়ামী লীগকে ভোট দিবেন বলেই কিন্তু এবং প্রধানমন্ত্রীকে সমর্থন করেন বিধায় তারাই আজকের এই সমাবেশে আসছে। আর আমি যদি একটু আইন শৃঙ্খলার কথা বলি, আমি যশোর যে পুলিশ সুপার রয়েছে তার সাথে কথা হয়েছে, এখানে কিন্তু আইন শৃঙ্খলায় একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। এখানে অনেক শুধুমাত্র যে যশোর জেলা তা নয়, যশোরের আশপাশের জেলাগুলো থেকে এসেছে আমরা দেখেছি, কিন্তু গত কাল থেকে কিন্তু এই সমাবেশের উদ্দেশ্যে অনেকে যশোরে অবস্থান করছেন। তারা সকাল নাগাদই কিন্তু এই যে জেলা স্টেডিয়াম অসীম, ধন্যবাদ আপনাকে। ইন্দ্রজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, যশোরে আওয়ামী লীগের যে জনসভা অনুষ্ঠিত হচ্ছে সেই জনসভার সার্বিক পরিস্থিতি এবং প্রস্তুতির খবর জানাচ্ছিলেন ইন্দ্রজিৎ এবং অসীম।